বন্ধুরা তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছো কি দাদা আমি টি এ আর্মিতে যেতে চাই টি আরমিতে আর্মিতে যেতে হলে আমার এডুকেশান কোয়ালিফিকেশান কি থাকতে হবে অর্থাৎ আমি জিডিতে যেতে চাই কিন্তু আমার মাধ্যমিক পাস রয়েছে মাধ্যমিকে আমার এই পার্সেন্টেজ রয়েছে আমি কি টি এ আর্মিতে যেতে পারবো আমি ট্রেডম্যানে যেতে চাই আমার পার্সেন্টেজ এটা রয়েছে আমি ক্লার্কে যেতে চাই আমি এইচএস পাস প্রার্থী আমি ভোকেশনাল পাস প্রার্থী প্রচুর পরিমাণে তোমরা কমেন্ট করছো কি দাদা টি আর্মিতে যেতে হলে এডুকেশান কোয়ালিফিকেশান কি থাকতে হবে তুমি টেডম্যান জিডি এবং তুমি যদি ক্লার্কে যেতে চাও আলাদা আলাদা কোয়ালিফিকেশান কিন্তু আলাদা আলাদা পোস্ট ওয়াইজ কিন্তু চাওয়া হয়েছে তো আমি এ টু জেড কোয়ালিফিকেশান আপডেট তোমাদেরকে দিয়ে দেব প্রথমে তোমাদেরকে জিডির কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে দেন তোমাদের ট্রেডম্যানের কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে তারপরে ক্লার্কের কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের যে ডাউট রয়েছে বা তোমাদের তোমরা যে কমেন্ট করছো কি দাদা আমার এটা রয়েছে সেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি বয়স কিন্তু তোমাদের আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে তবে এখানে একটা সুযোগ রয়েছে তোমার যদি তিরিশ বছরের নিচে বয়স থেকে থাকে তাহলে তোমাদের রানিংয়ের একটা সময় দেওয়া হয়েছে এবং তিরিশ বছরের ওপরে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে রানিংয়ে কিন্তু তোমাদের আরও বেশি সময় দেওয়া হয়েছে সেহেতু এই যে তোমার পঁয়ত্রিশ বছর বয়স তুমি কি তোমাকে একদম তিরিশ বছর বা কুড়ি বছরের ছেলের মতো দৌড়াতে হবে সেটা নয় তোমাদের জন্য আলাদা রানিং হবে তোমাদের রানিংয়ের সময় কিন্তু আলাদা দেওয়া হবে ওকে সেহেতু টি আর্মির তরফ থেকে কিন্তু এটা সুযোগ দেওয়া হয়েছে সেহেতু তোমার বয়স যদি পঁয়ত্রিশ থেকে থাকে তোমার আর্মিতে যাওয়ার স্বপ্ন ছিল হয়তো কোনো কারণবশতে যাওয়া হয়নি ওকে এজ ওভার হয়ে গিয়েছে তো তুমি কিন্তু টি আর্মিতে ট্রাই করতে পারো তোমার জন্য কিন্তু আলাদা দরজা বা আলাদা সময় রয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু তোমাকে রানিং কোয়ালিফাই করতে হবে ওকে তো চলো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি সোলজার জেনারেল ডিউটি টি এ আর্মি প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি সাত বছরের চাকরি ওকে সাত বছরের চাকরি পারমানেন্ট চাকরি এটাই সাত বছরের চাকরি এরপরে তোমাদের অন্যান্য ফ্যাসিলিটিসগুলো তোমরা কিন্তু আর্মির মতো পেয়ে যাবে তো সোলজার জেনারেল ডিউটি দেখো সাত বছর বা পাঁচ বছর বা তিন বছর বা চার বছর সেটা বড় কথা নয় তুমি আর্মিতে কিছু সময় কাটি কাটিয়ে আসতে পারবে তোমার স্বপ্ন রয়েছে এটাই সবথেকে বড়ো কথা এবং দেশ সেবা করতে পারবে এটাই থেকে বড়ো কথা তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে ব্যাস এখানে দেখো জেনারেল ডিউটি সোলজার জেনারেল ডিউটি অর্থাৎ জিডি তুমি যদি জেনারেল ডিউটি বা জিডিতে যেতে চাও জিডিতে অ্যাপ্লিকেশান করতে চাও এক্ষেত্রে তোমাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশান হবে না তোমাদেরকে ডিরেক্ট র্যালিতে যেতে হবে এবং সেখানে তারা কিন্তু জিডি প্রার্থী ট্রেডমেন্ট প্রার্থী ক্লার্ক প্রার্থী আলাদা আলাদা কিন্তু র্যালি হবে আমি সব কিছু তোমাদেরকে আপডেট দিয়ে দেবো শুধুমাত্র তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একদম সোজা সহজ ভাষায় তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো কাউরের কোনো প্রবলেম তোমাদের হতে আমি দেব না ওকে আমি প্রিভিয়াস অনেক ভর্তি আমরা ক্লিয়ার করেছি কোথাও কাউরের কোনো হয়নি তোমাদেরও কিন্তু হবে না সেহেতু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো ঠিকঠাক দেখলেই তোমরা কিন্তু পুরো ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সব কিছু তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তো তুমি যদি জিডিতে যেতে চাও জিডিতে তুমি যদি যেতে চাও তাহলে তোমাদের কোয়ালিফিকেশান কি লাগবে দেখো কোয়ালিফিকেশান তোমাকে মাধ্যমিক পাস হতে হবে ওকে মাধ্যমিক পাস হতে হবে তুমি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হলেই চলবে সেটা তোমাদের স্কুল বোর্ড হোক না কেন আমাদের মাদ্রাসা বোর্ড হোক না কেন ওপেন বোর্ড হোক না কেন সিবিএসসি বোর্ড হোক না কেন ওকে এন বোর্ড হোক না কেন যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে তবে মাধ্যমিকে তোমাদের পার্সেন্টেজ এখানে চাওয়া হয়েছে পার্সেন্টেজ কি চাওয়া হয়েছে দেখো পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু তোমাদের টোটালে থাকতে হবে তোমার স্কুল বোর্ডে তোমরা জানো যে আমাদের স্কুল বোর্ডে খানা বই রয়েছে মাদ্রাসা বোর্ডে তোমাদের আট থেকে নয়খানা সাবজেক্ট রয়েছে ওকে ওপেন স্কুলে পাঁচ এন থেকে পাঁচ থেকে ছখানা সাবজেক্ট রয়েছে তো যেই সাবজেক্ট তোমার থাকুক না কেন টোটালে কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট তোমার কিন্তু নাম্বার থাকতে হবে ওকে এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু তেত্রিশ পার্সেন্ট নাম্বার কিন্তু লাগবেই মাস্ট ওকে তেত্রিশের নিচে তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু জিডিতে যেতে পারবে না ওকে তেত্রিশ অনেকে রয়েছে ধরে নাও ওভারঅল পঁয়তাল্লিশ পার্সেন্ট রয়েছে কিন্তু একটা সাবজেক্টে দেখা যাচ্ছে ম্যাথে দেখা যাচ্ছে তা তিরিশ রয়েছে বা বত্রিশ রয়েছে সে কিন্তু জিডিতে যেতে পারবে না ওকে দেখা যাচ্ছে যে সব তার সব বিষয়ে তেত্রিশ পার্সেন্ট রয়েছে কিন্তু টোটালে তার টোটালে তার নাম্বার দেখা যাচ্ছে যে তেতাল্লিশ পার্সেন্ট রয়েছে ওকে ফর এক্সাম্পল সেও কিন্তু জিডি তে জিডিতে যেতে পারবে না ওকে তাহলে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান টেন পাস হতে হবে তার সঙ্গে সঙ্গে পঁয়তাল্লিশ পার্সেন্ট টোটালে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ বা তেত্রিশের ওপরে থাকতে হবে ওকে আশা করছি তোমাদেরকে জিডির কোয়ালিফিকেশান ক্লিয়ার করতে পেরেছি নেক্সট তোমাদের ক্লার্কের কোয়ালিফিকেশান ক্লার্কে তুমি যদি যেতে চাও এক্ষেত্রে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ওকে সিম্পল ভাষায় আমাদের উচ্চ মাধ্যমিক বা এইচএস পাশ হতে হবে এইচএস তুমি আর্টস কমার্স সায়েন্স যে কোনো বিষয় নিয়ে তুমি কিন্তু যে কোনো শাখা নিয়ে আর্টস কমার্স সায়েন্স যে কোনো শাখা নিয়ে বা যে কোনো স্ট্রিম নিয়ে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে পারো বা উচ্চমাধ্যমিক পাস হতে হবে সেক্ষেত্রে তোমাদের টোটালে সিক্সটি পারসেন্ট নাম্বার মাধ্যমিকে আমরা জানি যে আমাদের পাঁচখানা সাবজেক্ট রয়েছে কেউ ফোর সাবজেক্টও নিয়ে থাকে তো যে সাবজেক্ট তোমার থাকুক না কেন টোটালে সিক্সটি পার্সেন্ট নাম্বার এবং প্রত্যেকটি সাবজেক্টে পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্টের ওপরে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার তোমাদের থাকতে হবে তার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকে ইংলিশ অবশ্যই থাকতে হবে আমাদের অবশ্যই ইংলিশ রয়েছে এবং ইংলিশে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার বা পঞ্চাশের ওপরে সেই সাবজেক্টে থাকতে হবে যদি ইংলিশে চল্লিশ থেকে থাকে তাহলে কিন্তু হবে না ইংলিশে কিন্তু এখানে পঞ্চাশ তোমাদের থাকতে হবে অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড ম্যাথ অ্যাকাউন্টিংস বুক কিপিং ইন ক্লাস তোমরা দেখতে পাচ্ছ টুয়েলভ ইজ যে ম্যান্ডেটরি ইংলিশের পাশাপাশি ইংলিশে তো তো পঞ্চাশ থাকতেই হবে আমাদের যেহেতু ইংলিশ রয়েছে তার সঙ্গে সঙ্গে ম্যাথ অ্যাকাউন্টিংস এবং বুক কিপিং তিনটি সাবজেক্ট থাকে তোমরা জানো যে ম্যাথ থাকে এবং অ্যাকাউন্টিংস একটা সাবজেক্ট থেকে থাকে এবং বুক কিপিং একটা সাবজেক্ট থেকে থাকে তো এই তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের উচ্চ মাধ্যমিকে থাকতে হবে এবং সেখানে কিন্তু তোমাদের পঞ্চাশ নাম্বার থাকতে হবে এখানে কিন্তু সাপ সাপ বলে দেওয়া হয়েছে ওকে এবং সেটা কিন্তু ম্যান্ডেটরি ম্যাথ তোমার যদি না থাকে তাহলে তুমি কিন্তু ক্লার্কে আবেদন করতে পারবে না ম্যাথ তোমার যদি না থাকে অ্যাকাউন্টিংস থাকে তো আবেদন করতে পারবে বা বুক কিপিং থাকলে আবেদন করতে পারবে যদি এই তিনটি সাবজেক্টের মধ্যে তোমার যদি কিছুই না থাকে তাহলে তুমি কিন্তু ক্লার্কে যোগ্য নয় ওকে নেক্সট হলো টেডম্যান ট্রেডম্যানের মধ্যে ভাগ রয়েছে যেমন টেডম্যান টেন পাস রয়েছে টেডম্যান এইট পাস রয়েছে টেডম্যান টেন পাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ হাউস কিপার রয়েছে মেস কিপার রয়েছে এবং টেডম্যান এইট পাসের ক্ষেত্রে হাউস কিপার রয়েছে মেস কিপার রয়েছে ওকে দুটোর ক্ষেত্রে কিন্তু সমান রয়েছে টেডম্যান টেন পাসে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে কিন্তু মাধ্যমিকে তোমাদের টোটাল যে জিডিতে তোমাদের টোটাল নাম্বারটা লাগছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট সেটা কিন্তু এখানে লাগবে না এখানে শুধুমাত্র প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ থাকলেই হবে তোমার टोटल जो ধরে নাও চল্লিশ পার্সেন্ট থাকে বা টোটাল যদি তোমার পঁয়তাল পঁয়ত্রিশ পার্সেন্ট থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে তবে তোমাদের তেত্রিশ পার্সেন্ট তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে লাগবে সেম তোমরা যদি এইট পার্সেন্ট আবেদন করতে চাও সেখানেও কিন্তু টোটালে যে নাম্বার থাকুক না কেন তোমার প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশের উপরে থাকতেই হবে যদি একটা সাবজেক্টে বত্রিশ থাকে বা একটা সাবজেক্টে একত্রিশ থাকে বা একটা সাবজেক্টে যদি তিরিশ থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না তো এটি ছিল বন্ধুরা তোমাদের টি আর্মির তরফ থেকে যে ভ্যাকান্সি বার হয়েছে ক্লার্কের টেডম্যানের এবং ডিউটির তার এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম তো আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি ধন্যবাদ